ঠিক সারা রাজ্যের নবীন বাবু ফাইভ টি মো সরকার ডিডি মো পিটি কেবল লোককে ভুঁ বুলৌান কোটি কোটি টঙ্কা লুট করিবার ব্যস্ত আউ এই লুট্র সর্বসম্মুখে যে লোকলোচন আনুচার সি হচ্ছেন সূচনা অধিকার কর্মী যে সূচনা অধিকার কর্মী মানে লোকলোচন আনুচার তাঁক হত্যা করামক দিয়া যাচ্ছি তাঁক বোমা ফিঙ্গা যাচ্ছি আপনার দেখি তবে ফুলবাণী কন্ধমাড় আমার অভিমন্য পণ্ডা হত্যা করঞ্জন দাস কেন্দ্রাপড়ার হত্যা করলো সরবেশ্বর বেহরা আক্রমণ করা যেটা হত্যা সহ সব ভাগ্যবশত বঞ্চি যাই মো পরে মো উপরে হয়েছি ইয়ে সারা রাজ্যের প্রশাসনিক অধিকারী বিভাগীয় অধিকারী সমস্ত মিমিশি লুট করুচার যেতবে সেটি পুলিশ চেঞ্জ হোচে চুপ রওছে প্রকৃত জনসাধারণকে সাধারণ লাগে পুলিশ নীরব রয়েছে এটি রাজ্য সরকার যেভাবে দুর্নীতি লোকলোচনক আসি সাইলা সে কেবল যোজনা মাধ্যমে লোক কিছু যে দান দক্ষিণা কলা ভাড়া পাঁচশো টঙ্কা মদ মাংস দিয়ে চুপ করি রকি যদি ওড়িশাবাসী ভাষী চাইবে বর্তমান নিজ ওড়শার স্বার্থপ্রাই ওষা কু কিছু পাই, তাহলে বিজু জনতা দল সরকারকে প্রত্যাখ্যান করতু তাপরে যাই যা ব্যবস্থা বদলিব নহলে

সেই ডবল মৰ্ডৰ হৈগলা আপোনাৰ দলৰ ছে সাৰ্বৰ বেৰোৱা আক্ৰমণ হ'ল যিয়ে মুহঁ খোলিব আক্ৰমণ হ'ব আৰু পুলিচ তোমাক প্ৰ'টেকচন দিব এই খোৰ্ধাৰে বি ৰাজীৱ বাবু ক'লে যে কাহুক কৈছে এতিয়া ডৰিবে লোকৰু আকৌ কয়ে সেনেতো কণ্ট্ৰোল হ'লে শাসক দল দ্বাৰা চতু নিশ্চিত ধৰি ৰাজনৈতিক ତେଣୁ ସମସ୍ତ ପ୍ରକାର ସରକାରୀ କଳବଳକୁ ସେ ନିଜେ ପକେଟରେ ଧରିକି ବୁଲୁଛନ୍ତି ତେଣୁ ତାଙ୍କ ଦଳର ଯେଉଁ ଗୁଣ୍ଡାମାନେ ରହିଲେ ତ ସେମାନେ କ'ଣ କରିବେ ଆତଙ୍କ ଖେଳିବେ ତ ନିଶ୍ଚିତ ତେଣୁ ଏଠି ଯିଏ ଯିଏ ଏଠି ଅନ୍ୟାୟ ବିରୁଦ୍ଧରେ ସ୍ୱର ଉତ୍ତୋଳନ କରିବେ সে বড় যাচ্ছেন তেমন ওড়শার আমি সমস্ত অনুরোধ আপনার আগে বারম্বার এভাবে অন্যায় অত্যাচারের অভিযোগ হচ্ছে আপনার মানে সব দেখছেন তেমক বর্তমানে সময় আসছে আমি সমস্ত একজুট হওয়া এবং এ সরকারকে প্রত্যাখ্যান করা আমি যেপর্যন্ত সরকারকে প্রত্যাখ্যান ন করেছে সে তাঁর গুন্ডারাজ চাল গুন্ডা মানে এমতি কন্ট্রাক্টরে নেবে পক পকও নপি টঙ্কা হরিট করুবে সাধারণ জনতার টঙ্কা মিলি সে ভোগ পাই আমার কোণে লাভ হব না